তিন যমজের বয়স যখন মাত্র ৬ বছর, তখন তাদের বাবার মৃত্যু হয়। স্কুল শিক্ষক বাবার মৃত্যুর পর দিশা হারিয়ে ফেলেন গৃহিণী মা। দৃঢ়চেতা মায়ের নতুন যুদ্ধ শুরু হয় তিন ছেলেকে নিয়ে। সেই যুদ্ধে হারাতে হয়েছে অনেক কিছুই, তবুও থেমে যাননি সংগ্রামী মা। তার তিন ছেলেই এখন মেডিকেলে চান্স পেয়েছেন। রংহীন জীবনে এবার হয়তো খানিকটা আলোর দেখা মিলবে সেই আশাই করেন নিকট আত্মীয়রা। রাফি মাফি সাফি ওনারা আমার শ্যালক। আমি একজনকে আমি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম, সেটা হলো রাফিউল ইসলাম। তার লেখাপড়ার পিছনে আমার বউ অনেক চেষ্টা করেছে, আমরা তার পিছনে অনেক শ্রম দিয়েছি। আমি আশা কর, আমার ভালো লাগছে যে তারা মেডিকেলে চান্স পেয়েছে। আমি একটা ক্লিনিকের পরিচালক, আমাকে যদি আল্লাহ তালা বেঁচে রাখে এদের পড়াশোনার পিছনে যতটুকু চেষ্টা আমি ইনশাল্লাহ করে যাব। আর ভাতিজা হয় আর কি, ছেলেটা আগে থেকে ভালো, তার আব্বা মারা গেছে, মানে খুব দুঃখে কষ্টে লেখাপড়া করতেছে, আমাদের সাথে আচার আচরণ পারিপার্শ্বিক ভালো আর কি। আমরা ওদের কাছ থেকে অনেক কিছু আশা করি, দুটা ছেলে যদি মানে মেডিকেলের চান্স পায়, ডাক্তার হতে পারে, তাহলে আমাদের জন্য একটা গৌরব এবং এলাকা এবং দেশের জন্য যেন তারা ভালো কিছু করতে পারে, এটা আমরা আশা করি তাদের কাছ থেকে। আমার তিন ভাতিজা যে মেডিকেলের চান্স পাচ্ছে এর জন্য আমি খুবই গর্বিত এবং খুব উৎসাহিত। আমার ভাতিজা যেন আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের খেদমত করতে পারে, দুস্থ মানুষের সেবা করতে পারে, এটাই আমার প্রত্যাশা। আগের ছোটো থেকে খুব ইচ্ছে আছে বড় কিছু হব। একজনের বলে ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ার হব, আর একজন ডাক্তার। তাতে আল্লাহ তিনজনের আশা একই পূরণ করছে। বগুড়ার ধুনটের তিন যমজ ভাই মাফিউল, সাফিউল এবং রাফিউল বেড়ে ওঠা এবং লেখাপড়া একই সঙ্গে। পিতৃহারা সন্তানদের লেখাপড়া করাতে গিয়ে যেটুকু জমি ছিল ধাপে ধাপে তা বেচতে হয়েছে। লক্ষ্য অর্জনের পথে এই তিন ভাইয়ের ভ্রমণ আরও কঠিন হতে চলেছে। মা আরজিনা বেগমের প্রচেষ্টায় ছেলেদের এই সাফল্য পুরোপুরি সফল হবে তাদের পূর্ণাঙ্গ ডাক্তার হওয়ার মধ্য দিয়ে। অর্থনৈতিক সমস্যা দেখা দিল, কিন্তু ওই যে জমি বিক্রি করে করে সমাধান ঘটাচ্ছে। জমি থাকলে হয়তো জমি থাকবো, কিন্তু লেখাপড়া তার হবে না। আর যদি মানুষ হাসবার পারে জমি পরে কিনতেও পারবে, এই জন্য জমি যাই যাক আমি ছেলেদের মানুষ করবো। আমার ব্যয় বহন করার মতন আমাদের কোনো টাকা পয়সা নেই, ইনকাম নাই, চ্যানেলের ইনকামও নাই আমার। এখন আমরা যদি সরকার সহযোগিতা দেয় আমরা নিব, আর না দেয় তাহলে আমরা সরকারের কাছে আশাবাদী যে এ পর্যন্ত আমি নিয়েছি, যদি সরকার সহযোগিতা দেয়, তারপরে যদি না হয় তাহলে আবার ফের ওই জমি বিক্রি বিক্রি করেই। তিনজনের একজনের একটু মাথা সমস্যা দেখা দিয়েছিল, মাথা ব্যথা করছে। তারপরে মেলা ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে ডাক্তার কাছে যাওয়া যায় ওখানে অনুভূতি হয়েছে যে ডাক্তারই হ্যাঁ অসুখে ভুগি, ডাক্তারের কাছে দিলে তো চিকিৎসা দেয় ভালো ইয়ে হয়। এই জন্যই করেই ইয়ে নিল, প্রিপারেশন নিল যে না আমরা ডাক্তারই হ্যাঁ। মেয়েটা অনার্সে পড়ে, থার্ড ইয়ারে বগুড়াতেই থাকে। আমি ছেলেদের নাম স্বপ্ন দেখতেছি যে ছেলেরা বড় ডাক্তার হয়, বাড়াইক মানুষ, মানুষের দুস্থ মানুষের পাশে দাঁড়ায়, সেবা দিক মানুষের, এটাই আমার প্রত্যাশা। যমজ এই তিন ভাই ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের স্কুল শিক্ষক মরহুম গোলাম মোস্তফার ছেলে। তিন ভাইয়ের মাধ্যমিক পড়ালেখা ধুনট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। ২০২০ সালে সেখান থেকে তিন ভাই এসএসসিতে গোল্ডেন এ প্লাস নিয়ে পাশ করেন। ২০২২ সালে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ থেকে আবারও গোল্ডেন এ প্লাস পান তারা। আমরা মূলত পড়াশোনা মেডিকেল প্রিপারেশন প্রথম থেকেই ছিল, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে দেখা যাচ্ছে মূল একাডেমিক পড়ার পাশাপাশি ইংলিশ, জিকে নিয়মিত পড়াশোনা করতাম। ইংলিশ দেখা যাচ্ছে দিনে এক ঘন্টা নিয়মিত, জিকে কমপক্ষে দশ মিনিট প্রতিদিনই পড়তাম। আর হলো একাডেমিক পড়াগুলো ভালো মতো পড়াশোনা করতাম, অনুশীলনী এমসিকিউ, ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী এমসিকিউ ভালো মতো পড়াশোনা করতাম, আর বায়োলজি বেসিক ভালো মতো ধীরে সুস্থে বুঝে শুনে পড়াশোনা করতাম। মানে নিয়মিতই পড়াশোনা করছি, পড়া তেমন মিস যায় নাই, মাঝে মধ্যে মিস গেছে, স্বাভাবিক মানুষ হিসেবে এক দুই দিন অসুখ বিসুখ বা যে কোনো কারণে মিস যায়। তবে চেষ্টা করছি সর্বোচ্চ মানে থাকা, মানে ঘুম, খাওয়া আর বাথরুম, নামাজ কালাম এগুলো বাদ দিয়ে যত সময় থাকছে চেষ্টা করছি সবসময় পড়ার। দিনে গড়ে অ্যাভারেজ ১০-১২ আওয়ার এইরকম পড়াশোনা হয়েছে।
মূলত মেডিকেলে প্রথমে আগ্রহ ছিল আমার। আমার হলো ক্লাস নাইনে থাকতে আমি অসুস্থ হয়েছিলাম, আমার মাথা ব্যথা ছিল, মানে প্রচণ্ড ডিপ্রেশন অবস্থায় ছিলাম। তখন দেখা গেছে এখানে এক ডাক্তার কাছে আসছিলাম, দেখা গেছে ডাক্তার কাছে এসেই আমার মনে অনেক শান্তি লাগছে, মানে আমার কাছে রোগটা অনেক বড় মনে হয়েছে। কিন্তু ডাক্তার এমনভাবে বোঝায় বা বলে যে ডাক্তারের কাছে এটা কোনো ব্যাপারই না, মনে অনেক শান্তি প্রশান্তি অনুভব হয়েছে। তখনই ভাবছি যে এরকম একটা ইয়ে হওয়া লাগবো, যাদের দেখে মানুষের অসহায় মানুষ অসহায় রুগীদের যাদের দেখে মনে শান্তি আসে প্রশান্তি ফিল হয় সেরকম একজন মানুষ হওয়ার, ডাক্তার হওয়ার। আর মূলত আমার দেখা দেখি ওরা দুজন বায়াসড, আমার দেখ প্রভাবিত হয়ে ওদেরও ডাক্তার দিকে লক্ষ্য আসছে। আর আমার ইচ্ছা আছে বর্তমানে গ্রামের মানুষকে নিয়ে কাজ করা, গ্রামে যারা অসহায় মানুষ আছে, ধরেন আমি যদি ঈদে যখন বেড়াতে যাব, দুই তিন দিন গ্রামে থাকলে তাদের ফ্রি ট্রিটমেন্ট দিতে পারবো, আর চেম্বারে যখন আসবে তখন তো অবশ্যই ফ্রি দেবো। আর গরিব দুস্থ যারা ভ্যান চালক অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর আমার ইচ্ছা আছে। আমরা যখন ছোটো ছিলাম তখন ছয় বছর বয়সে আমার বাবা মারা যায়, তারপর থেকে আমার মা অনেক কষ্টে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়েই আমাদের সামনের দিকে এগোতে হয়েছে। আমি গতবার 22-23 শিক্ষাবর্ষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাই, এবং তারপরে আমার আরও দুই ভাই এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও নোয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। এখন আমার মার প্রত্যাশা আছে যে আমরা যেন একজন যোগ্য ও আদর্শ ডাক্তার হয়ে দেশ ও দশের সেবা করতে পারি, এবং এলাকার যত গরিব দুস্থ অসহায় মানুষ আছে এবং পাড়া প্রতিবেশী সবাই আছে তাদের যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি। আর এই মানে আমাদের সাফল্যের পিছনে যাদের দোয়া আছে, পরিশ্রম আছে, সাহায্য আছে, সাপোর্ট আছে, আর সংশ্লিষ্ট সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এখন মেডিকেলে সামনে যেহেতু অনেক পথ আছে, এই পথ অতিক্রম করতে যদি প্রশাসনের কাছে থেকে যদি আমরা কিছু সহযোগিতা পাই তাহলে হয়তোবা আমাদের সামনের পথটা অনেক সুগম ও মসৃণ হবে আশা করি। মানুষের জীবনে উপলব্ধি একটি বড় বিষয়। উপলব্ধির সাথে যদি কেউ ভবিষ্যতে নিজের প্রতিচ্ছবিকে বাস্তবায়ন করতে চান তাহলে তাকে দমিয়ে রাখা প্রায় অসম্ভব। সেই অসম্ভবকে সম্ভবের কাছাকাছি নিয়ে গেছেন এই তিন মেধাবী। তাদের স্বপ্ন পূরণ হোক। বগুড়া থেকে এনাম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com।